ওকে, আমরা যে বিষয়টা ছিল আজকে ক্লাসটা নেটওয়ার্কের কারণে আমাদের স্কিপ করতে হয়েছে, তো আমরা আজকে ক্লাসটা রেকর্ড করতেছি। যে কোনো বিষয় যদি আমরা তখন আলোচনা যেগুলো করি নাই এখন সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এইখানে যে কিছু পয়েন্ট আমি তুলে ধরছি সবার জন্য, যে বইয়ের বাকি অংশ থেকে কিছু আলোচনা এবং প্রশ্ন, এইগুলা যদি আমরা পড়ি তাহলে মোটামুটি অধ্যায়ের যে কিছু অংশ আমাদের গ্যাপ ছিল সেগুলো মূলত কভার হয়ে যাবে। তো প্রথমে দেখি যে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম এবং পর্যায়ভিত্তিক ধর্ম। এইখানে আমি ব্র্যাকেটে অনেক কয়েকটা পয়েন্ট লিখেছি, যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই তিনটা পয়েন্ট এখানে আছে। তিনটে পয়েন্ট আছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা। এই তিনটে পয়েন্ট থেকে এমসিকিউতে আসতে দেখা গেছে। তারপরে ক্ষার ধাতুর এক্সাম্পল, মৃত ক্ষার ধাতুর উদাহরণ কি, মুদ্রা ধাতু কোনগুলা, নিষ্ক্রিয় গ্যাস কাকে বলা হয়, হ্যালোজেন ধাতু কারা, অবস্থান্তর মৌল কাকে বলা হয়, এগুলো থেকে অনেক সময় প্রশ্ন হতে পারে। তো আমরা প্রথমে যে বিষয়গুলো দেখব প্রদর্শনী ব্যতিক্রম সম্পর্কে একটু বলে আসি, যে এখান থেকে কিছু প্রশ্ন থেকে থাকতে পারে। তো সেক্ষেত্রে একটু খেয়াল করি আমাদের যে মূল পড়ায় চলে যাই। আমরা আজকে বেশি ডিটেলসে যাব না, কারণ আমরা আগেই এই পড়াগুলো পড়ে ফেলছি ব্যতিক্রমটা। জি, এখানে আমরা ছিলাম যে পর্যায়সারণীর কিছু ব্যতিক্রম। আমি আর একটা মার্কার নেই, এই মার্কারটা নেই। আমরা পর্যায়সারণীর ব্যতিক্রম নিয়ে নতুন করে কিছু আলোচনা করতেছি না, এগুলা বারবার বলা হয়েছে, এর আগেও আমরা পড়াইছি। হাইড্রোজেন অবস্থান নিয়ে কেন মতভেদ ছিল, হিলিয়ামের অবস্থান কেন দুইয়ে দেওয়া হয়েছে, এর তো সর্বশেষে দুই আছে, সুতরাং প্রথম পর্যায়ে দ্বিতীয় গ্রুপে থাকার কথা, কিন্তু না হয়ে এটা একটা নিষ্ক্রিয় গ্যাস, কারণ এর অষ্টকটা পূর্ণ থাকে এবং নিষ্ক্রিয় গ্যাসের যে ধর্ম আছে সেই ধর্মটা সে প্রদর্শন করে, তাই মূলত এটা গ্রুপ 18 রাখা হয়েছে। এই বিষয়গুলো আমরা বুঝবো, এবং হিলিয়াম আর একটা মিথক ধাতু এটা মনে রাখতে হবে। তা আমরা একটু দেখি যে এই জন্য গ্রুপ 18 রাখা হয়েছে, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। আমাদের মেইন টপিকটা ছিল এরকম যে পর্যায়ভিত্তিক ধর্ম। সবাই একটু খেয়াল করি যে আমাদের মেইন অংশটুক কি ছিল, পর্যায়ভিত্তিক ধর্ম। তো এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে, আমি দেখা যায় জুম করা ছোট করে দেখা যায় না, তো এই হয়েছে বিষয়। তো ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। তো এখান থেকে আমি একটু আমাদের মেইন বই থেকে দেখায় আসি যে কি কি বিষয়গুলো এখানে আছে। তো এই টপিকটা থেকে মূলত পড়াগুলো একটু গুরুত্বপূর্ণ, পর্যায়ভিত্তিক ধর্ম কাকে বলা হয় তো সেটা আমাদের জানা দরকার। যে পর্যায় সারণীতে অবস্থিত মৌলসমূহের কিছু ধর্ম আছে, আমাদের যে পর্যায় সারণীটা আছে সেখানে যে মৌলগুলো আছে তার কিছু নিজস্ব ধর্ম আছে, সেগুলো হতে পারে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি, এই সমস্ত ধর্মকে পর্যায়ভিত্তিক ধর্ম বলা হয়। তাহলে আমরা পর্যায়ভিত্ত ধর্মটা বিষয়গুলো বুঝলাম, যে আমাদের যে পর্যায় সারণীটা আছে সেখানে মৌলগুলোর কিছু নিজস্ব ধর্ম আছে, তো সেই ধর্মগুলোকে বলা হয় পর্যায়ভিত্ত ধর্ম। এর মধ্যে এই নিচের তিনটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি। তো এখন যে বিষয়টা হলো, আমরা এই তিনটা ডিটেলস একটু পরে আসব, তোমাদের তার মধ্যে এই আকারটা সম্পর্কে ভালো ধারণা রাখা লাগবে, পরমাণুর আকারটা। হ্যাঁ, আচ্ছা, ধাতুব ধর্ম সম্পর্কে আমরা আগে বলেছি টুকটাক, যে ধাতু আসলে কারা, যারা মূলত যে সকল মৌল চকচকে আঘাত করলে শব্দ হয়, বিদ্যুৎ পরিবাহী, তারা মূলত ধাতু, এবং ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানে পরিণত হয়, এটাই মূলত ধাতু। দেখো, একটা লিথিয়ামের কথা যদি বলি, লিথিয়াম আর একটা সহজভাবে বোঝার বই হয়েছে সবার শেষে কিন্তু একটা আমের মতো উচ্চারণ হবে, লিথিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম। তো এই যে একটা ধাতু, কারণ লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত, দেখো এখানে প্লাস আছে, Li+। তো এই হয়েছে বিষয়, তো এই জন্য মূলত ধাতু। এখান থেকে একটা টিক মার্ক দিয়ে রাখো এই যে বিষয়টা আছে,
প্রসারণেতে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, এগুলো আমাদের লাগবে। কখন লাগবে? ওই যে আইনীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই পয়েন্টগুলোর ব্যাখ্যার সময় লাগবে। তাহলে মনে রাখবা, যত বাম থেকে আমি ডানে যাবে একটা পর্যায়ে, তত কি হবে, ধাতব ধর্মটা হ্রাস পাবে। তাহলে অধাতব ধর্ম বৃদ্ধি পায় নিশ্চয়ই, বাম থেকে ডানে গেলে উল্টাটা হয়। তো সেটা আমরা অধাতব ধর্মের বেলায় দেখতে পারবো। দেখো অধাতব ধর্ম অধাতু কোনটা, অধাতু হয়েছে তার উল্টাটা, এটা চকচকে হবে না, আঘাত করলে শব্দ করবে না, তাপ ও বিদ্যুৎ পরিবাহী না, তো মূলত এগুলো অধাতু। এখন যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যে আর একটা বিষয় ছিল এখানে, যে এরা ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। যেমন ক্লোরিন যদি বলি, ক্লোরিন একটা ইলেকট্রন কিন্তু গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। তো এই জন্য যারা ইলেকট্রন গ্রহণ করবে এবং ঋণাত্মক আয়ন হয় তারা মূলত অধাতু, আর যে ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয় সে হয়েছে ধাতু। তাহলে দেখো এখানে যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম যদি হ্রাস পায়, তাহলে অধাতব ধর্মটা কি হবে, বৃদ্ধি পাবে। এই যে উল্টা, অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। মনে রাখতে হবে যে যদি অধাতুর কথা বলো, তাহলে বাম থেকে ডানে গেলে বাড়বে, পজিটিভ দিয়ে নেই, আর যদি ধাতুর কথা বলি তাহলে বাম থেকে ডানে গেলে কমবে। তাহলে এই ছিল মূলত ধাতুর যে ধর্মটা, সেটা হয়েছে আমাদের এই সাইড সেকশন থেকে। আমরা এখন আর একটা বিষয় চলে যাব, যে কিছু কিছু অর্ধধাতু বলা হয় বা অপধাতু আছে, মূলত যেগুলো অল্প পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে, ঠিক আছে। এটা কোন কোন সময় যে কিছু কিছু মৌল ধাতুর মতো আচরণ করে, আবার কখনো কখনো অধাতুর মতো আচরণ করে, এই জন্য এটাকে অর্ধধাতু বলা হয়। অর্থাৎ কখনো কখনো ধাতু, আবার কখনো অপধাতু। তো এরা হয়েছে সিলিকন, একটি অপধাতু সিলিকন। হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলো অপধাতু। তাহলে তোমার যদি পরীক্ষার সময় আসে যে সিলিকন কি ধরনের মৌল, তুমি এটাকে আর একটা বলতে পারো, যে এরকম যদি বলো যে এটাকে আর একটা ইংলিশে বলা হয় সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর, কন্ডাক্টর অর্থ পরিবাহী, আর সেমি কন্ডাক্টর হচ্ছে অর্ধ পরিবাহী। তাহলে এটা আর একটা পয়েন্ট মনে রাখতে হবে, যে সিলিকন একটা কিন্তু অর্ধ পরিবাহী, এজন্য অর্ধ ধাতু বলা যায়। ধাতু মানে পরিবাহী, আর অর্ধ মানে অর্ধ পরিবাহী। তাহলে এটা সেমি কন্ডাক্টর হিসেবে চিন্তা করা যায় সিলিকন। আচ্ছা, এবার আমরা পরমাণুর আকার নিয়ে বলবো। এই পয়েন্ট গুলোকে মাস করে তোমার সেই প্রশ্ন, বড় প্রশ্নটা, এই প্রশ্ন পড়তে পারলেই তোমার মূলত বেসিক পড়াশোনা অনেকটা হয়ে যাবে। যে পরমাণুর আকারটা দেখো, পারমাণবিক ব্যাসার্ধ এই আকার অথবা ব্যাসার্ধ, এই বিষয়টা তোমাকে বুঝতেই হবে। এটা আমি একটু ভালো করে দেখাচ্ছি, যে পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ একটা কি পর্যাবৃত্তিক ধর্ম। আমরা আগেই বলেছি যে পর্যাবৃত্তিক ধর্ম হলো অনেকগুলো, ধাতব ধর্ম হতে পারে, অধাতব ধর্ম হতে পারে, আইনীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তারপরে হলো পারমাণবিক আকার, ঠিক আছে। তো এর মধ্যে এই আকার যেহেতু আছে, সুতরাং এটা একটা ধর্ম। এখন কত হলো, একটা চিন্তা তুমি নিজে নিজে দেখো, যে যে কোনো একটা পর্যায়ে তুমি যদি চিন্তা করো, যতই বাম থেকে ডান দিকে যাবা, পরমাণুর আকারটা কি হবে, বৃদ্ধি পাবে না কমবে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। এটা তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে, যে আমি যদি একটা পর্যায়ে বাম থেকে ডানে যাই, তাহলে পরমাণুর আকারটা তত কমতে থাকে। এখন কিভাবে কমে সেটা অনেকে কনফিউশন হয়ে যাবে, কিন্তু উপর থেকে যত নিচে যাওয়া যায় আকারটা বৃদ্ধি পায়। আমি একটু ছোট করে দেখাই, যে মনে করো এখানে কিভাবে দেখাবে, আমাদের এক ছকে দেখাইতে হবে। একটা পর্যায়ের কথা চিন্তা করি, আমাদের দেখি ছক আছে, উপরে একটা ছকে যাই, আমরা একটা ছকে যাই, যেহেতু আমরা বুঝতেছি সেক্ষেত্রে আমাদের একটা পর্যায় সারণী ছকে যাই। ছকটা কোথায় পাবো, এখানে পাবো। আমি এখান থেকে দেখাচ্ছি, সব সিরিয়ালে নাই, সিরিয়ালটা যেহেতু বইটা অনেক বড় যার জন্য এটা এরকম ব্রেক হয়েছে, আমাদের ডাউনলোড করা আছে মনে হয়। আমি সেখান থেকে একটু দেখাই, ডাউনলোড করা আছে মনে আছে থাকার কথা, আমরা তোমাদের যখন ক্লাস নিয়েছি তখন ডাউনলোড করে রাখছি হয়তো। আচ্ছা, আমরা এখানে কেন রাখা হয় না, ঠিক আছে, তোমাদের বই থেকে দেখাই। সোডিয়াম,
এখান থেকে দেখো, মনে করো এই যে এটা একটা পর্যায়, এটা একটা পর্যায়, দ্বিতীয় পর্যায়, এটা একটা তৃতীয় পর্যায়, এরকম করে এটা চতুর্থ পর্যায়, এগুলো কিন্তু পর্যায়, আমরা সবাই জানি। পাঁচ, টোটাল কয়টা পর্যায় আছে? সাতটা পর্যায় আছে, দেখো রেড মার্ক করা আছে, সাতটা পর্যায় আছে, এগুলো সব পর্যায়। আর গ্রুপ হয়েছে এইদিকে, খাড়াটা হচ্ছে গ্রুপ এক, এটা গ্রুপ টু, এরকম করে একটা গ্রুপ, হ্যাঁ থ্রি, এটা গ্রুপ থ্রি, ফোর, এরকম করে গ্রুপ। তার মানে পর্যায় হবে এদিকে, তার মানে পর্যায় যদি কখনো আসে তাহলে পর্যায় বলতে বাম থেকে কোন দিকে যাচ্ছি, এটা যদি বাম সাইড হয় এটা হবে ডান সাইড, তাহলে বাম থেকে আমি ডানে যাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, তার মানে বাম থেকে ডানে পর্যায়ের বেলায় মনে রাখবা, আর গ্রুপের বেলায় উপর থেকে নিচে, এটা উপর থেকে নিচে যাচ্ছে, গ্রুপের বেলায় উপর থেকে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? তার মানে পর্যায়ের বেলায় বাম থেকে ডানে, আর গ্রুপের বেলায় উপর থেকে নিচে, এটা হচ্ছে গ্রুপ, মাথায় রাখবা। কিন্তু এই গ্রুপ, গ্রুপ হয়েছে টোটাল 18টা, দ্যাটস ওয়াই এটা গ্রুপ, ভুলে গেলে হবে না। এই যে গ্রুপ, এখন পর্যায়ের কথা যদি আমরা বলি, যেহেতু আমরা বাম থেকে ডানের কথা বলছি, ধরো একই পর্যায়ে আমি এই চতুর্থ পর্যায়ের কথা চিন্তা করলাম, একটা এক্সাম্পল দিই, যেহেতু তৃতীয় পর্যায়ে সবগুলা মৌল একসাথে এখানে নাই কারণ নিচে চলে গেছে, তাই আমি চতুর্থ পর্যায়ের কথা তোমাকে বলি। যে পটাশিয়াম থেকে শুরু করো, চতুর্থ পর্যায়ে স্টার্ট হয়েছে পটাশিয়াম দিয়ে, 19, তারপরে 20, তারপরে 21, 22, এরকম করে বাম থেকে ডানে যেতে 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 এক সময় শেষ হবে কোথায়? বা তৃতীয় পর্যায়ে দেখো, তৃতীয় পর্যায়টা যেহেতু আমাদের পরিস্থিতির মধ্যে, সেক্ষেত্রে 11, 12, তো এই যদি আমরা বিষয়টা 11, 12, সোডিয়াম ম্যাগনেসিয়াম 12, পরে 13 কোথায় আছে? 13 হবে পরে, চ্যাপ্টার চলে গেছে, এই যে 13 দেখো, 13, 14, এরকম করে করে 18 তে শেষ। অর্থাৎ শুরু হলো কিন্তু 11 থেকে, 11, 12, 13, 13 তো আছে, তো দুইটা ওই পাশে গেছে ওই অন্য পেজে। তো এই যদি হয় তৃতীয় পর্যায়ের কথা, দেখো তাহলে বাম থেকে ডানে কিভাবে আকারটা হ্রাস পায় সেটা একটু দেখাচ্ছি আমরা, তো এটাই দেখাচ্ছি। মনে রাখবা বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারটা হ্রাস পায়, কিভাবে হ্রাস পায়? মনে করো তুমি যদি যে কোনো একটা পর্যায়ে নিলে, আমরা তৃতীয় পর্যায়ের কথা চিন্তা করলাম, আমি 13-র কথাটাই দেখাই, 13 অথবা সোডিয়ামের কথাই দেখাই, প্রথমে ছিল তো সোডিয়াম 11, তাহলে সোডিয়ামের কিন্তু ইলেকট্রন বিন্যাস তোমরা করেছো, সোডিয়ামের 11 ইলেকট্রন বিন্যাস করতে সবাই পারো, লাস্টে হয় কিন্তু 3s1, আমি শেষেরটা দেখাচ্ছি কারণ আমি সব লিখলাম না, 3s1 সোডিয়াম, এটা গেল। তুমি 12-র ইলেকট্রন বিন্যাসটা করে দেখো একটু, 12-র ইলেকট্রন বিন্যাসটা করি, 3s2, 12 যেহেতু শেষে থাকবে তৃতীয় স্তর এবং এসে থাকবে দুইটা, আমরা যদি 13-র ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা 13টা পারবো, আমরা 13টা করতে পারবো, 3s1, 3s2, সরি, তার মানে 12 এর সাথে 3p তে একটা যাবে, ঠিক আছে? তো এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস কিন্তু সব করতে পারি, এটা কিন্তু 13, আমি শেষে 2 দিলাম, আমি 1s2, 2s2, 3s1 দিলাম না, তার মানে আমি শুধু 11টা দেখাইলাম, এটা এটা দেখাইলাম 12টা, আর এটা দেখাইলাম 13টা। আমি জাস্ট সিম্পল একটা জিনিস দিয়ে দেখাচ্ছি যে কেন বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারটা হ্রাস পায়। তো মনে করো দেখো, সবগুলোর সাথে কিন্তু 3 পাবো একটা, আর এই জন্যই কিন্তু এটা তৃতীয় পর্যায়ে, যেহেতু প্রত্যেকটা সর্বশেষ ইলেকট্রন 3 নম্বরে চলে গেছে, সুতরাং এটা তৃতীয় পর্যায়ে। এখন কথা হইলো কেন আকারটা ছোট হয়, মনে রাখবা তৃতীয় পর্যায়ে অরবিটাল আছে, এস আছে, পি আছে, ডি আছে, এফ আছে, চারটা অরবিটাল আছে। তুমি যদি এরকম চিন্তা করো যে প্রথম বাম থেকে যদি ডানে তুমি যাও, আস্তে আস্তে সবগুলো কিন্তু একই পর্যায়ে থাকে, পর্যায় কিন্তু আর বাড়তেছে না। অর্থাৎ যদি বলো যে এই যে অবস্থাটা, এরকম একটা শেল, এটা একটা শেল, এটা একটা শেল, যেহেতু আমি একই পর্যায়ের কথা চিন্তা করতেছি, তার মানে সব তৃতীয় পর্যায়ের মধ্যে আছে, নতুন কোনো পর্যায়ে ইলেকট্রন যায় না, সব তৃতীয় পর্যায়ে আছে, তাহলে এখান থেকে তৃতীয় পর্যায়ে সবগুলি ইলেকট্রন আছে, হয়তো কোনোটা এসে আছে, কোনোটা পিতে আছে, কোনোটা দ্বিতীয় আছে, সেটা ফ্যাক্টর না। তার মানে যখন এই ছোট ছোট অরবিটালের মধ্যে থাকবে তাহলে আকারটা ছোট মনে হয়, তার মানে একই পর্যায়ে আকার ছোট, আকারটা বাড়বে না। কিন্তু পরের লাইনে বলেছে যে উপর থেকে যদি নিচে যাওয়া হয় তাহলে আকারটা বাড়ে, তুমি দেখো অবশ্যই আকারটা বাড়ার কথা। যে কেন বাড়বে, এই যে প্রথমে ছিল নাইট্রোজেন 7, সরাসরি ফসফরাস কত, 15 হয়ে গেছে, তারপর 33 হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা ছিল দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে আমরা এটা বলতে পারি যে উপরে থেকে নিচে গেলে প্রথমে, মনে করো প্রথম স্তরে ছিল,
তারপর নিচ যত নামবা তত আর এক নতুন স্তরে যাবে, আরো যাবা, তারপর আরো স্তরে যাবে, তারপর যদি আরো যাও, অর্থাৎ উপরে থেকে নিচে গেলে প্রথমে এই স্তরে ছিল, আরো নিচে নামো তাহলে আর একটা বড় স্তরে যাচ্ছে, আরো নিচে নামলে গেলে আর একটা স্তরে যায়, তারপরে যদি আরো নিচে নামো তাহলে আর একটা স্তরে যায়। দেখা যাচ্ছে যে ক্রমান্বয়ে উপরে থেকে যত নিচে নামবা তত নতুন একটা স্তরে ইলেকট্রন যায়, সেক্ষেত্রে আকারটা অনেক বড় হয়। তাহলে সবাই আশা করি বুঝতে পারছো যে উপরে থেকে নিচে গেলে সম্পূর্ণ নতুন স্তরে ইলেকট্রন প্রবেশ করে, এজন্য দেখতে অনেক বড় হয়। এই জন্য তুমি বলবা যে পরমাণুর আকারটা কেন বৃদ্ধি পায়। তাহলে আমরা একটা ব্যাখ্যায় চলে আসছি যে কোথায় ছিলাম আমরা, আমি শুধু একবার দেখাইছি কিন্তু এখান থেকে পরে বই থেকে নিজেদের মিলিয়ে নিতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে যে কোনো একটা পর্যায়ে বাম থেকে ডান দিকে যতই যাই পরমাণুর আকারটা তত কমতে থাকে একই পর্যায়ে। এইটা সবাই হেডলাইন হিসেবে রাখবা পর্যায়ে, কিন্তু গ্রুপের কথা যদি চিন্তা করো, গ্রুপে যত উপরে থেকে নিচে নামবা তত আকারটা বাড়ে, কারণ নতুন স্তরে ইলেকট্রন প্রবেশ করে। এইটাই মূলত বারবার এখানে তারা ব্যাখ্যা করে দিয়েছে। তা আমরা সেই কথাটুকু সুন্দর করে এতক্ষণ বুঝাই দিলাম, আশা করি তোমরা এটা বুঝতে পারবা। কারণ একই পর্যায়ে শক্তি স্তর বাড়ে না, কিন্তু দেখা যায় গ্রুপ বেলায় শক্তি স্তর বাড়ে। তাহলে এই বিষয়টা আমরা কিন্তু একটু আগে ফিগার দিয়ে বুঝাই দিছি। এবার আসো, সেই কথাটাই এখানে বারবার লেখা আছে কেন আকারটা বৃদ্ধি পায়, কেন আকারটা হ্রাস পায়। তা আমরা এই যে আকারের কথা বলছি, যেখানে তারা একটা জিনিস দেখাইছে, দেখো এটাও মনে করে বাম থেকে ডান দিকে যাচ্ছে, তা বাম থেকে ডান দিকে যাচ্ছে, আস্তে 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 বড় ছিল, ছোট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে, আকার কমতেছে। আর উপরে থেকে নিচে নামো, এটা আরো ভালো একটা বিষয়, উপরে থেকে যদি নিচে নামতে থাকো দেখো ছোট পরমাণু ছিল, বড় হয়েছে, আরো বড় হয়েছে। তার মানে একই গ্রুপে যখন উপরে থেকে নিচে নামবা তখন আস্তে আস্তে বড় হয়, আর যখন একই পর্যায়ে বাম থেকে যখন ডানে যাবা আকারটা ছোট হয়। এই ফিগারটা দেখেও তুমি বলতে পারো, ঠিক আছে, এবং কেন ছোট হয় সেটা আমরা ইলেকট্রনের সংখ্যার মাধ্যমে বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে আমাদের তিনটা বিষয় আমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে তোমাদের লাগবে, এই তিনটাই মূলত পড়ার মৌলিক বিষয়। অলরেডি আমাদের পর্যায়সারণীতে হাইড্রোজেন অবস্থান নিয়ে মতভেদ সেটা হয়ে গেছে, তারপরে আমরা হিলিয়াম, এটা আমি মার্কিং করি হলুদ দিয়া, আমরা হিলিয়াম কেন দ্বিতীয় গ্রুপ রাখা হয়নি এটা আমরা পড়ে ফেলছি, তারপর পর্যায়ভিত্তিক ধর্ম কি, পর্যায় ধর্মগুলোর নাম লেখো, আমরা এগুলো অলরেডি জানি যে আয়নীকরণ শক্তি, ধাতব ধর্ম, তড়িৎ ক্রিয়ান্তকতা, এগুলো হচ্ছে নাম। তারপর আমরা একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি কেন বাড়ে সেটা একটু দেখবো, আবার একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি কেন বাড়ে, দেখো সবগুলো কিন্তু এই যে 12, 13, 14 এই তিনটা প্রশ্ন কিন্তু সেম। একই পর্যায়ে যত বাম হতে ডান দিকে যাবা আয়নীকরণ শক্তি বাড়বে কিন্তু উপর থেকে গেলে কমবে, আবার একই পর্যায়ে যত বাম হতে ডান দিকে যাবো ইলেকট্রন আসক্তি বাড়ে কিন্তু কি হয়, নিচে নামলে ইলেকট্রন আসক্তি কমে। তো আমরা দেখতেছি প্রত্যেকটা প্রশ্ন সেম, শুধু ভ্যালুটা চেঞ্জ হয়েছে এখানে, এখানে, এখানে তিন জায়গায় ভ্যালুটা চেঞ্জ হয়েছে। তো এই বিষয়গুলো আমরা এখন দেখবো। Right.